শুভ সকাল বন্ধুরা। আর আমার ব্লগটা আজকে আমার কলেজ থেকেই শুরু। আর আমাদের কলেজে আজকে হিউম্যান রাইটস ডে আছে, তো আমি হিউম্যান রাইটস ডেও আপনাদের কাছে উইশ করলাম। আর আমাদের আজকে ও হিউম্যান রাইটস ডে নিয়ে এটা অর্গানাইজ চলছে, মানে প্রোগ্রাম হচ্ছে, তো আপনাদের সাথে সেই কলেজের প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, প্লিজ কমেন্টও করে জানাবেন। আছে জুনিয়র ব্যাচ, তো এরা একটা ওপেনিং সং এ ডান্স করছে। ডান্সটা সত্যি খুব সুন্দর হয়েছে। আর গান তো আমি এখানে অ্যাড করতে পারবো না, কারণ কপিরাইট ক্লেম পড়ে যাবে বলে। এখানে গল্পটা হচ্ছে একটা অন্যরকমই গল্প, তো এই গল্পটা হয়তো আমি এখানে বুঝতে পারবে কি পারবে না বলতে পারছি না, কারণ এমনি তো সাউন্ডটা অফ। যদি সাউন্ডটা শুনেও তুমি বুঝতে পারতেন, কেন আমি দূর থেকে অনেকটা দূর থেকেই ভিডিওটা করেছি। তো এখানে স্টোরিটা হচ্ছে, তো একটা ছেলে গান শিখতে চায় কিন্তু তাকে গান শিখতে দেওয়া হচ্ছে না, তাকে পড়াই মন দেওয়ার কথা বলছে। ম্যাজিক শো করছে একটা স্টুডেন্ট, তো আপনাদের সাথে সেটাও আপনাদের সাথে ব্লগে শেয়ার করছি। হয়তো সেই রকম আমি কোনো কথা বলছি না, হয়তো ভাবছেন যে কি কি দেখাচ্ছে, কিন্তু আমাদের কলেজে সেটা যেই প্রোগ্রামটাতে আপনাদের সাথে পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন।
ফ্রেন্ডস গান গাইছে আমাদের জন্য ডেডিকেট করে। তো ছোট্ট করে একটা গান গিয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। ক্লাসমেটরা মিলে, দুজন মিলে এইটা হচ্ছে অর্গানাইজ করেছে এই নাটকটা। এই নাটকটার মধ্যে হিউম্যান রাইটস নাটক নিয়েই একটা নাটক। নমস্কার সঞ্চালক, সবার প্রথমে জানাই শুভ সন্ধ্যা, শুভ রাত্রি বললাম না, শুভ সন্ধ্যা বলার কারণ আজকের যে ঘটনাটা নিয়ে আলোচনা সভা দেখেছেন তার জন্য আশা করি আমাদের মনে কোনো নতুন আলো যাচ্ছে না, এটা অন্ধকারেই নিয়ে যাওয়া হয়েছে। এবার বলবেন অন্ধকারটা কি? সবার প্রথমে আসি আপনার কাছে, আপনি যে বলছিলেন বাংলার কালচার সংস্কৃতি রসাতলে যাচ্ছে, জানেন কি গোটা বিশ্ব যাকে বিশ্বকবি বলে তিনি একজন বাঙালি যার নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছনে প্রধান দেশনায়ক যাকে বানা হয় তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। সবথেকে বড় কথা তিনিও হলেন বাঙালি, আরো অনেক বাঙালি আছে যাদের নাম হয়তো আপনারা শোনেন, বিনয় বাদল দিলেন হয়তো মনে নেই, মাদলগিনী হাজরা, এদের কথাগুলো হয়তো জানাই নেই আপনাদের। যাই হোক সে কথা বাদই দিলাম, আসলাম মেট্রো স্টেশনের ঘটনায়। যুবক যুবতী চুম্বন করেছে, অ্যাকচুয়ালি এটা এন্টারটেনমেন্ট সন্ধেবেলার আমাদের কাছে রসে মাখানো সাংবাদিকদের একটা খবর আর কিছুই না। কিন্তু কখনো কি ভেবে দেখেছে এই যে এলিট ক্লাস, এলিট ক্লাস, এলিট সোসাইটির যে মানুষজন ওটা ভারতবর্ষে কোনায় কোনায় যখন মেয়েদের রেপ করা হয় আমরা কিছুই করতে পারি না। আলটিমেট আমরা একদিন সন্ধেবেলা আমাদের অফিস ছুটি বা কোর্ট থেকে ফিরে একটা ক্যান্ডেল মার্চ করি, রাত্রিবেলা এসে গলায় একটু পানীয় ঢেলে ঘুমিয়ে পড়ি পরের দিনের জন্য। তারপরের দিন আমরা খোঁজও রাখি না সে বাড়ির মেয়েটার বাবা মা কেমন আছে, কোনোদিন আমরা খোঁজ রাখার চেষ্টাও করি। আর সব থেকে বড় কথা আমাদের ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ যাকে বলা হয় সংবাদ মাধ্যম, মিডিয়া, মিডিয়া বর্তমানে টিআরপি খেলায় মেতেছে, তাদের কাছে এন্টারটেনমেন্টটা সব থেকে বেশি জরুরি জিনিস। তার জন্য কৃষি বিল সেটা চাষিদের জন্য খারাপ না ভালো তার বিতর্কে আমি যাচ্ছি না, কৃষি বিল যেটা অনেক ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখানো হয় না। দেখানো হয় কি মেট্রো স্টেশনে কে কাকে চুমু খেয়েছে, যদি দুজনের কনসেন্ট থাকে তাদের তো রাইটস আছে, হিউম্যান রাইটস বলেও তো একটা জিনিস আছে ভারতবর্ষে, সেটা কি আমরা ভুলে যাই? সব কিছুর পরে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আইন বলে একটা বস্তু আছে, কারোর গায়ে হাত দেওয়ার অধিকার আমাদের আইন দেয়। সব কিছুর পরেও আমাদের দেশ সবার সেরা,
সুজলা সুফলা শস্য শ্যামলা, এই দেশটার নাম ভারতবর্ষ। এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের ভারতবর্ষ। এখানেই আমাদের কলেজে প্রোগ্রাম শেষ, তো আমার ব্লগটাও এখানেই এন্ড হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা, এই ব্লগটা তো দেখে অনেকে বলে কী আছে এই ব্লগটার মধ্যে, আসলে আপনাদের সাথে আমার কলেজের কেমন কলেজে প্রোগ্রাম হয়, আমরা কেমনভাবে সবাই অর্গানাইজ করে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।